আপু আমি কি ভিতরে ছেড়ে করে দিব? তুমি তো বিধবা। আপু বলল, সেসব তোকে ভাবতে হবে না, তুই ভিতরেই দে। আমি আবার বাচ্চার মা হব, তুই জোরে জোরে দে। আপুর কথা শুনে আমি আর দেরি করলাম না, আমার খেলোয়াড়টা সেট করে জোরে জোরে চালান করে পানি ছেড়ে দিলাম। আপু বলল, ও কি শান্তি আমার সোনা ভাই, আমার খুব ভালো লেগেছে। হ্যালো আমার কলিজার বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি খুব ভালো আছো। বন্ধুরা, তোমাদের জন্য নতুন আরও একটি ভিডিও নিয়ে এসেছি, সাথে আমার নিজের আপন ছোট ভাই এর সাথে ঘটে যাওয়া এক সত্য ঘটনা। আশা করি ভিডিও তোমাদের ভালো লাগবে, কারণ এটি পড়ার সময় আমিও খুব মজা পেয়েছি। বেশি কথা না বলে মূল ঘটনায় যাই। আমরা চার ভাই বোন, আমার নাম শ্রাবন্তী। এক রোড অ্যাক্সিডেন্টে আমার বাবা মা, দিদি আর গৌরব মারা যায়। আমি বেঁচে গিয়েছিলাম কারণ ঘরে আমার 5 বছরের ছোট ভাইটার সাথে আমাকে সবাই রেখে গিয়েছিল। আমার বয়স তখন 20 হবে। আমার রবি কাকা সম্পত্তির লোভে আমাকে একটা বুড়োর সঙ্গে বিয়ে দিয়ে দিল। আমার মতো সুন্দরী খুব কমই আছে এলাকায়, একে তো সুন্দরীর সাথে আমার শরীরের গঠন ও টসটসা ছিল। আমার বাবা গ্রামে ভুট্টার চাষ করত, তাই আমি ভাতের বদলে প্রচুর ভুট্টা খেতাম। এখন বিজ্ঞান বলে যেসব মেয়েরা ভুট্টা খায় তাদের বিশেষ অংশগুলো ফুলে ওঠে। ক্লাসের একমাত্র মেয়ে আমি, যার ফুল দুটো সবার আগে বড় হতে শুরু করেছিল। স্কুল পেরোতেই এলাকার বহু মেয়েদের হিংসের কারণ হলাম আমি। আমার কোমর একেবারে মেদহীন শুরু অনেক, কারণ আমি নিয়মিত দৌড়ঝাঁপ করি, পুকুরে সাঁতার কাটি, আর স্বামীর বাড়িতে কাজের ঝিয়ের মতো খাটাখাটনি বলে শরীরটাও এখনও বেশ সুগঠিত। গায়ের রঙটা অবশ্য একটু শ্যামলা, তবে বেশ চকচকে। কিন্তু আমার কপালটা এতই পোড়া যে 2 বছর না যেতেই আমি বিধবা হয়ে ঘরে ফিরলাম, কারণ স্বামী না থাকায় আমি আমার শ্বশুরবাড়ির আত্মীয়দের সাথে থাকতে চাইনি, সাথে একটা সদ্য জন্ম নেয়া ছেলে। এবার অবশ্য আমি আর দুর্বল নই, বরের অনেক সম্পত্তির মালিক আমি। কাকা বাবার সব সম্পত্তি কেড়ে নিলেও ধরে রাখতে পেরেছে খুবই সামান্য। বাড়ির চাবি এখন আমার হাতে, আমি মালকিন। আমার ছোট ভাই সৌরভের পড়ালেখার সব দায়িত্ব নিলাম আমি। কাকার পরিবার এখন আমার দয়ে বেঁচে আছে, থাকতে দিলে থাকবে, খেতে দিলে খাবে, এমন অবস্থা। আমার একটা কাকাতো বোন ছিল, ওর নাম শান্তি, তার বিয়ে দিলাম। বাড়ির সবচাইতে আমার কাছে বলতে আমার বড় পিসি আর ঠাকুরমা। বন্ধুরা কি আর বলবো, এই সাদা শাড়িতেও এলাকার ছেলেরা যে কোনো নতুন বউকে ফেলে আমার দিকে তাকিয়ে দেখে, কিন্তু কারো বুকের পাটা নেই যে আমাকে আমার ছেলে সহ বিয়ে করবে। ওদের বাবা মাও তা মানবে না। বুঝতে পারলাম এক রাত মজা করতে দিলে এলাকার ঠাকুরও লুকিয়ে হাজির হবে লাখ টাকা নিয়ে। নিজের ছোট ভাইয়ের বন্ধুরা পর্যন্ত ড্যাব ড্যাব করে তাকিয়ে থাকে, যারা কিনা সবে কলেজে উঠল। এদিকে আবার আমার শরীর নিয়ে যারা, অন্যদিকে কোলের ছেলেটা। ছেলেটা আবার তার খাবার খেয়ে শেষ করতে পারে না, ডাবের একটা থেকে রোজ চিপে বের করে খালি করতে হয় নিজেকেই। এরপর শরীরটা এত গরম হয় যে বিছানাতে গড়াগড়ি করি সারা রাত। একদিন স্নান করছি, হঠাৎ বাইরে কাকি পিসি আর ঠাকুরমার চেঁচামেচি শুনতে পেলাম। সৌরভকে খুব মারছে পিসি, আর সে চিৎকার করছে, বাকিরা পিসিকে না থামিয়ে ওকে বকছে। খুব খারাপ কিছু করেছে নিশ্চয়। তাড়াতাড়ি স্নান করে বেরোলাম, তারপর এসে বললাম, কি হয়েছে, কিসের এত চেঁচামেচি? সৌরভের পিঠে লাঠির দাগ, মাটিতে মাথা নিচু করে বসে আছে। আমি তা দেখে পিসিকে বললাম, পিসি তুমি ওকে এভাবে পেটালে কেন? ঠাকুমা বলল, পেটাবে না তো কি, মাথায় তুলে নাচবে, ও যা করেছে তাতে ওকে পিটিয়ে মেরে ফেলা উচিত। পিসি বলল, আদর দিয়ে দিয়ে মাথায় তুলেছ, অসভ্যটা একদিন তোকে খাবে। আমি বললাম, ও কি করেছে কাকি? কাকি বলল, লজ্জার কথা কি জোরে জোরে বলা যায় নাকি? তারপর কাছে সরে গিয়ে উনি আমাকে বলল, ও স্নান ঘরের দরজার ফাঁকা দিয়ে লুকিয়ে লুকিয়ে দেখছিল। আমি যেন আকাশ থেকে পড়লাম আর বললাম, কি বলো কি তোমরা, আমিও পেটাব নাকি? এই বলে লাঠি হাতে নিলাম, সৌরভ কাচুমাচু করছে ভয় দেখে মায়া হল। এর মধ্যে মায়ের বেশ ভালোই পড়েছে। সৌরভকে বললাম, কি পেটাব আমি, কি করব তোকে বল, আর করবি আর করবি এমন বাজে কাজ? কাকি বলল, থাক আর বাজাশোনা ব্যাপারটা পরে, বাড়ির দুর্নাম হবে, এই বয়সের ছেলে ছোকরা অমন ভুল করেই আর করবে না, ছাড় এবার। আমি সৌরভকে বললাম, আর করবি না তো বল? সৌরভ বলল, না আর করব না, আমার কাছে ব্যাপারটা বড় কিছু মনে হল না।
এলাকার সব ছেলেরা এমনকি ওর বন্ধুরাও আমাকে দেখার জন্য চেষ্টা করে। কত ছেলে পুকুরে উঁকি মারে আর ডাক দিয়ে পালায়। তবে একটু খটকা লাগছে, নিজের ছোট ভাই আপন ছোট ভাই আমার সব কিছু দেখল। যুবক ছেলে বুঝতে পারেনি ধরা পড়বে, সুন্দরী মেয়ে মানুষ দেখতে চায় সে, দিদি হোক আর যেই হোক। কিন্তু সেদিন বিকালে সৌরভ ভয়ে পালাল, অনেক খুঁজে ওকে তিন দিন পর বের করা হল। আমি এই তিন দিন কেঁদে কেটে একাকার, বাড়ির সবাই আমাকে সান্ত্বনা দিচ্ছিল। সৌরভ বাড়ি আসার পর এবারও আমি পেটাতে শুরু করলাম আর বললাম, পালিয়েছিলি কেন, আর কখনো কোথাও যাবি না, যদিও লাঠির বাড়িগুলো খুব জোরে দিতে পারছি না। সৌরভ বলল, না আর যাব না। আমি বললাম, খেয়েছিস কিছু? আগে খাবি বলে কাঁদতে কাঁদতে ভাইকে নিয়ে খেতে বসলাম। এরপর বহুদিন চলে গেছে, অনেকেই বাড়িতে সৌরভকে স্নানঘরের দরজার ফাঁক তাকাতে দেখেছে, ধরা পড়লেই দৌড়ে পালিয়েছে। কাকি পিসি আমাকে বলেছে বেশ কয়েকবার, কিন্তু সৌরভকে কিছু বলতে চায়নি, আবার পালালে যদি আর না পাওয়া যায়। একটা বিষয় সবাই বুঝতে পারছে, সৌরভ শুধু আমাকে দেখে না, কাকাতো বোন শান্তি বাড়ি এলে তাকেও দেখে, বিয়ে দিয়ে দিলেই সব ঠিক হয়ে যাবে। মিস্ত্রি ডেকে দরজা সারাবার পরিকল্পনা করা হল। এরপর থেকে বেচারা সৌরভের মনটা খারাপ তা দেখে আমার মায়া হল, তাই কিছু পয়সা দিলাম আর বললাম, যা গিয়ে সিনেমা দেখো, ভালো লাগবে। এর কিছুদিন পর সবাই যাচ্ছে শান্তির দুই নন্দের বিয়েতে, আমি বিধবা মানুষকে কি বলবে তাই যাচ্ছি না, যদিও এমন আনন্দের অনুষ্ঠানে আমারও খুব যেতে ইচ্ছে করে। বাড়ির পিছনে বনবিড়াল শেয়াল এসে ফসল নষ্ট করে, তা আমার একার পক্ষে সামলানো কঠিন, তাই কাউকে থাকতে হবে, কিন্তু কে থাকবে? সবাই অন্য বাড়ির এক চাষিকে এসে থাকতে বলল, কিন্তু ওদেরকে বাড়ির বাইরে রাখা হয়, বাইরের লোক ওরা কি বলে, তাই ঠাকুরমা রাজি হচ্ছিল না। তারপর আমি বললাম, কেন সৌরভকে রেখে যাও না, তাহলে তো হয়। সৌরভ বিয়েতে যেতে চাচ্ছে, কিন্তু কাকা কাকি ঠাকুরমা সবাই ঘরে থাকতে বলল। শুধু পিসি আমাকে আস্তে করে বলল, ওর মতো একটা অসভ্যকে রাখবি, তোর সাথে উল্টাপাল্টা কিছু করে বসলে। আমি বললাম, পিসি ওর এমন কি বয়স, আর কতই বা সাহস নেই, আমার ভয়ে কিছু করবে না। সবাই চলে গেল, সন্ধে হল, পাশের বাড়ির আত্মীয়রাও বিয়েতে গেছে, ওদের দুটো বাচ্চাকে আমার কাছে রেখে গেছে, কারণ বাচ্চা দুটো স্কুলে যায় মাত্র। বাড়ির চারপাশটা অন্ধকার আর শিয়াল কুকুরের ডাক শোনা যাচ্ছে। আশেপাশে উঠোনেও দুটো পোষা কুকুর আছে, কখনো বাড়িতে কখনো বাইরে থাকে। ঘরে বাচ্চাকে রেখে যে ওয়াশরুমে যাব, ভয় হচ্ছে শিয়াল বা অন্য কিছু কিছু চলে এলে, কারণ জঙ্গলের ধারে আমাদের বাড়ি। তারপর সৌরভকে ডাক দিলাম, এই সৌরভ সৌরভ। সৌরভ বলল, দিদি ডাকছেন কেন? আমি বললাম, এদিকে আয়, তো দু তিন ঘর পর ওর ঘর। উঠোন পেরিয়ে ও আমার ঘরে এল। তারপর আমি বললাম, তুই কিছু সময় বস তো খোকার কাছে, আমি একটু আসছি, ওকে একা ফেলে কোথাও যাবি না, শিয়াল ঘরে চলে আসতে পারে। সৌরভ বলল, আচ্ছা যাও, আমি আছি। কিছুক্ষণ পরে আমি ফিরে এলাম, ততক্ষণে পাশের বাড়ির বাচ্চা দুটো খেয়ে দেয়ে খাটে ঘুমিয়ে পড়েছে। সৌরভ তার ঘরে চলে যাচ্ছিল, তখন আমি বললাম, শোন, তোর ঘরে তালা লাগিয়ে আজকে রাতে আমার ঘরে ঘুমা, আমার রাতে বাইরে যেতে হতে পারে, খোকার কাছে কাউকে থাকতে হবে। সৌরভ বলল, আচ্ছা দিদি। এরপর রাতে খাওয়া সেরে দরজা দিয়ে সৌরভ আর আমি এক বিছানায় শুয়ে পড়লাম। ঘরে অল্প আলোর একটা রঙিন বাতি জ্বলছে, আমার ছেলে আমার পাশে, আমি সৌরভের দিকে পিছন ফিরে খোকাকে বুকে নিয়ে খাওয়াচ্ছি, বাচ্চাকে খাওয়াতে খাওয়াতে সে ঘুমিয়ে পড়ল। সৌরভ আমার পিছন দিকে মুখ করে শুয়ে আছে, আমি আস্তে আস্তে সৌরভের ডাক শুনলাম, দিদি এই দিদি। হালকা ঘুমের ঘোরে আমি কিছু বলতে পারলাম না। সৌরভ ভাবল আমি ঘুমিয়ে গেছি, হঠাৎ টের পেলাম আমার পিছনের উপর হাতের চাপ, ঘুমের ঘোরে কিছু বলতে পারছি না, বুকের উপর থেকে শাড়িটা সরে যাচ্ছে, আমি তাকিয়ে দেখি সৌরভ শাড়ি সরিয়ে আমার খোলা ফুলের দিকে তাকিয়ে আছে। তা দেখে বললাম, কি হচ্ছে এসব বলে শাড়ি ছাড়িয়ে টেনে দিলাম বুকের উপর। সৌরভ তাড়াতাড়ি ঘুরে শুল, এইসব কি হচ্ছে বলো, আস্তে আস্তে বললাম আমি সৌরভকে, জোরে কথা বলা যাচ্ছে না, খোকা ঘুমাচ্ছে তাই। সে উত্তর না দেওয়ায় হাত দিয়ে ঠেলা দিলাম, ঘুমের ভান করে সৌরভ এড়িয়ে যেতে চাইল, কিন্তু আমি জোরে ধাক্কা দিলাম। সৌরভ তাকাল আর ঘুম জড়ানো কণ্ঠে বলল, কি হয়েছে দিদি? আমি বললাম, এত বড় হয়েছিস, এখনো ছোটবেলার দুষ্টুমি ছাড়তে পারিসনি,
নিজের দিদিকে কেউ এভাবে দেখে? কি হলো কিছু বলছিস না যে? সৌরভ বলল, আচ্ছা আর করব না। আমি বললাম, হ্যাঁ এ নিয়ে কয়েক হাজার বার বাড়ির সবাইকে একথা বলেছিস তুই। সৌরভ বলল, কি করব, তুমি দেখতে এত সুন্দর তাই দেখতে ইচ্ছে করে। এই কথা শুনে আমি খুব লজ্জা পেলাম, আবার মজাও পেলাম। সৌরভের গালে হালকা একটা টিপুনি দিয়ে মুচকি হাসি দিয়ে বললাম, একটা চর দেব ফাজিল ছেলে, দুনিয়াতে আমার চাইতে সুন্দর আর কোনো মেয়ে দেখিসনি বুঝি? সৌরভ বলল, না দেখেছি, তবে তাদের সবকিছু এত ভরাট আর সুন্দর না। আমি মুচকি হেসে বললাম, কি এত সুন্দর আমার ছোট ভাই সৌরভ! ফাজিল দৃষ্টিতে আমার ফুল দুটোর দিকে তাকাল, শুধু আমার সারা মুখে লজ্জায় হাসির আভা। একটু পরেও দেখি সৌরভ আমার ওই দুটোর দিকে বড় বড় চোখ করে তাকিয়ে আছে, চোখ যেন সরছেই মা। তা দেখে আমি তখন ওকে বললাম, দেখো তাহলে ভালো করে দেখো। সৌরভ হাসতে হাসতে বলল, আমি এর চাইতেও ভালো করে দেখেছি স্নানঘরের ফুটো দিয়ে। আমি বললাম, ওরে দুষ্টু দিদির সব দেখেছিস না? সৌরভ বলল, না ফাঁকা দিয়ে শুধু উপরটা দেখা যেত, আর খুব অল্প সময়ের জন্য তুমি আমার দিকে ঘুরতে, বেশি সময় শুধু তোমার পিঠ দেখেছি। আচ্ছা দিদি, প্রায় দেখতাম তুমি দু হাত দিয়ে ডাবে, খুব জোরে জোরে চাপ দিতে, কিন্তু কেন? আমি বললাম, খোকা খেয়ে শেষ করতে পারে না, একটা খায় আর একটা ভরা থেকে যায়, বেশি ভরে গেলে ব্যথা করে, তখন চিপে বের করে ফেলে দিতে হয়। সৌরভ বলল, কেন অন্য কাউকে মানে আর একটা বাচ্চাকে খাওয়ালে তো পারো? আমি বললাম, আর একটা বাচ্চাকে খাওয়াব কিভাবে? ওরা ওদের মায়েরটা খায়, তুই খাবি? সৌরভ বলল, আমি তো বাচ্চা না, আর আমি তো তোমার ভাই। আমি বললাম, তুই তো আমার বাচ্চার মতোই, তুই খেলে আমার ব্যথা কমাতো। সৌরভ বলল, খাবো দিদি। তখন আমি আমার যেটা ভরাট হয়ে আছে সেটা হাত দিয়ে টেনে টেনে বের করলাম, আর হাতে ধরে সৌরভের বালিশের দিকে এগিয়েও মুখে দিয়ে বললাম, নে খা। সাথে সাথে ও খাওয়া শুরু করল, চুকুচুকু শব্দ করে খেতে লাগল, যেন জুসের কৌটা খাচ্ছে। এভাবে সব খাওয়া শেষ হলে আমি বললাম, শেষ আর নেই, ঘুমা এখন। তারপর আমরা ঘুমিয়ে পড়লাম। পরের দিন সে আমাকেও পিছন দিয়ে জড়িয়ে ধরতে গেলে আমি বললাম, খবরদার দিনের বেলা আমার গায়ে হাত দিবি না। তারপর সারাদিন আমার শরীর দেখতে থাকল। আমি কড়া চোখে তাকিয়ে বুঝিয়ে দিলাম যে আমিও বুঝতে পারছি সৌরভ কি দেখছে, কিন্তু মুখে কিছু বললাম না। রাতে সৌরভ উল্টো ঘুরে শুয়ে আছে, আমি ডাকলেও জবাব দিচ্ছে না। তারপর বললাম, এই গতকালকের মতো খাবি নাকি না ফেলে দেব সব? সৌরভ তখন বল, দিনে খেতে দিলে না কেন? আমি বললাম, তুই কি বোকা নাকি, দিনের বেলা বাড়িতে চাষিরা আসে যায়, কেউ দেখলে তোকে আমাকে দুজনকে পেটাবে সবাই। আয় লক্ষ্মী ভাই আমার কাছে আয়, এই বলে একটা টেনে বের করে ওর মুখে পুরে দিলাম, আর আরেকটা ওর হাতে ধরিয়ে দিলাম, আমার বেশ ভালো লাগছে। তারপর দু হাতে ওকে জড়িয়ে ধরে দুপা দিয়ে পেঁচিয়ে ধরলাম। এবার ও বুঝতে পারছে আমি ওর কাছে কি চাচ্ছি। আমি ওর সাথে নিজের শরীরটা ঠেসে ধরলাম। সৌরভ তো আমার সব জায়গায় হাত চালান করছে, সুখে আমার চোখ বুজে যাচ্ছে। আমি আর থাকতে না পেরে খাটে উঠে দেওয়ালে বালিশ দিয়ে দুদিকে পা ছড়িয়ে বসে পড়লাম, আর ওকে বললাম, নে এবার তোর ওটা আমার এখানে প্রবেশ করা। সৌরভ তখন আর একটু এগিয়ে এসে তার ওটা হাত দিয়ে আমার ওখানে সেট করে দিয়ে চালানো শুরু করল। প্রথমে আস্তে আস্তে দিতে থাকল, একটু পর সে হঠাৎ জোরে ভসাত করে ঠেলা দিল, আর তখনই আমি চাদর খামচে ধরলাম দু হাতে, আমার মুখ দিয়ে অটোমেটিক শব্দ বেরিয়ে এল। তাই ওকে বললাম, অনেকদিন থেকে আমার ওখানে কিছু ঢুকেনি, তাই প্লিজ আস্তে আস্তে করো, আমার খুব ব্যথা লাগছে। সে আস্তে আস্তে খেলা শুরু করল। কিছুক্ষণ পর আমি চাদর খামচে ধরে শরীর ঝাঁকাতে লাগলাম আর পানি ছেড়ে দিলাম। তারপর দুজন নিথর হয়ে কিছুক্ষণ জড়িয়ে ধরে পড়ে রইলাম। তারপর কিছু সময় বিশ্রাম নিয়ে আবার আমাদের সুখের জগতের যাত্রা শুরু হল, আর আমাদের এভাবে রাত শেষ হয়ে ভোর হয়ে গেল। সকালে খবর এলো বিয়েবাড়ি থেকে সবার ফিরতে মাসখানেক লাগবে। শান্তির বাড়িতে কাকা কাকি পিসি ঠাকুমা ঘুরে বেড়াবে তার শাশুড়ির অনুরোধে। এই খবর শুনে আমি খুশি হয়ে সৌরভকে বললাম, আরও মাসখানেক খেতে পারবি। সৌরভ বলল, কেন এরপর খেতে দেবে না? আমি বললাম, এরপর একটু রেখে ঢেকে রাতে লুকিয়ে লুকিয়ে খেতে হবে তোকে। সৌরভ বলল, হ্যাঁ রাতভর খাক তোমাকে। আমি মনে মনে ভীষণ খুশি হলাম, কারণ নিজেকে সুখী রাখার একটা পথ পেয়েছি। তো বন্ধুরা, আজকের ভিডিওটা এখানেই সমাপ্ত।